বিরামহীন পথ চলার 75 বছর পার করেছেন তিনি। ছিলেন 60-এর দশকের অন্যতম নায়িকাও, তখন থেকে নিরন্তর অভিনয় করে চলেছেন। বলছি অভিনেত্রী শর্মিলা আহমেদের কথা। সিনেমায় কিংবা নাটকে মায়ের চরিত্রে তার বিকল্প খুব কম। বয়সকে তুরি মেরে প্রায় 5 দশক ধরে বিরতিহীন অভিনয় করে চলেছিলেন এই গুণী অভিনেত্রী। দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনয় পাগল মানুষটি। শর্মিলা আহমেদের হঠাৎ এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না তার সহকর্মীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকম আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। অভিনেত্রী শর্মিলা আহমেদের জন্ম 1947 সালের 8 মে রাজশাহীতে। 1964 সালে অভিনয় জীবন শুরু করেন তিনি। 1962 সালে প্রথমে রেডিওতে এবং 1964 সালে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন শর্মিলা আহমেদ। বিটিভিতে তার প্রথম ধারাবাহিক নাটক দম্পতি। 1976 সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন সিনেমায় তিনি প্রথমবারের মতো মায়ের ভূমিকায় অভিনয় করেন। শর্মিলা আহমেদের প্রথম চলচ্চিত্র উর্দু ভাষায় নির্মিত ঠিকানা এখনও মুক্তি পায়নি, তবে 60-এর দশকে তিনি নায়িকা হিসেবে কাজ করেছেন সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আবির্ভাব চলচ্চিত্রে। পরিচালক রকিবউদ্দিন আহমেদের পলাতক সিনেমাতেও অভিনয় করেছেন শর্মিলা আহমেদ। স্বাধীনতার পরে রূপালী সৈকতে, আগুন, দহন ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া কয়েকশো টেলিভিশন নাটকে অভিনয় করেছেন শর্মিলা আহমেদ। চলে যাওয়া মানে প্রস্থান নয়, তার অভিনয় শত বছর বেঁচে থাকবে আমাদের দর্শকদের মনে। আমার অবস্থা বেশি ভালো না। মারফিয়া তাইয়াবা, বিনোদন ডেস্ক, দেশ টিভি। যে কদিন থাকবে